কলকাতা মেডিকেল কলেজের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এবার রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্যদের। শনিবার ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 65তম সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপাল হিসেবে এই প্রথমবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল আসার পরেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখার একদল পড়ুয়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে বিক্ষোভের মধ্যে দিয়েই রাজ্যপালকে ভিতরে প্রবেশ করানো হয়। এসএফআই এর দাবি, প্রায় 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আটকে ছাত্র সংসদের নির্বাচন, কর্তৃপক্ষ বা সরকার কারোরই কোনো হেলদোল নেই এ বিষয়ে, তাই রাজ্যপালের কাছে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করার কথা জানান তারা। এখনো অবধি অনেকবার ডেপুটেশন দেওয়া হয়েছে, অনেকবার কথাবার্তা বলার চেষ্টা করা হয়েছে অথরিটির সাথে, কিন্তু ওনাদের কাছ থেকে ইউনিয়ন ইলেকশন নিয়ে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায়নি। এরকম একটা জিনিস শোনা গেছে যে ওনারা নাকি সরকারের কাছে এটা নিয়ে অ্যাপিল করেছেন, কিন্তু সরকার থেকে কোনো রকম উত্তর পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখেছি অথরিটি বারবার চেষ্টা করে যে ছাত্রছাত্রীদের ইউনিয়নকে দমিয়ে দিতে, ছাত্রছাত্রীদের ইউনিয়ন যাতে কার্যকর না থাকে সেটা চেষ্টা করতে। আমরা আজকে আন্দোলন নেমেছি, পরবর্তীকালে আন্দোলন থাকবে, ইউনিয়নের জন্য আন্দোলন। আসছিলেন সেই সময় তোমরা বিক্ষোভ দেখালে, কেন দেখালে, রাজ্যপালের কাছে কি দাবি তোমাদের, কি তুলে ধরলে? ইলেকশনটা, আমাদের ইউনিয়ন ইলেকশন 2-3 বছর ধরে বন্ধ আছে, সেই ইউনিয়ন ইলেকশন যাতে হয় আমরা তার জন্য ওনার কাছে অ্যাপিল করেছি। এরপর অবশ্য আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। রাজ্যপাল তাদের বক্তব্য শুনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান তারা। তাদের বিশ্বাস এরপর সমস্যার সমাধান হবে। তিনটে দাবি নিয়ে গেছিলাম ওনার কাছে। 3 বছর ধরে রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ অবিলম্বে, কারণ অধিকাংশ যে অফিসিয়ারের তারা পাস আউট হয়ে গেছে, ইউনিয়নগুলো পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এবং তার পাশাপাশি কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কীভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছে, সে অবিলম্বে যাতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে বকেয়া বরাদ্দ, সেই বকেয়া বরাদ্দ যাতে ইউনিভার্সিটিকে দেওয়া যায়। এবং হচ্ছে রাজ্য সরকার যে শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেল এবং কেন্দ্র সরকারের এনইপি মডেলের মাধ্যমে বেসরকারিকরণের চেষ্টা চলছে, তাতে যাতে এই এনইপি এবং পিপিপি মডেল যাতে বাতিল করা যায়, এই তিনটে দাবি নিয়ে মূলত আমার তাদের কাছে, আচার্যের কাছে যাওয়া ছিল। তিনি কথা বলেছেন, তিনি বলেছেন ঠিক আছে, এই সবগুলো বিষয়ে আলোচনা সাপেক্ষ, এবং তিনি এই আমাদের ডেপুটেশন বা এই পুরো যে আমাদের দাবি সেগুলো রাজ্য সরকারের কাছে ফরওয়ার্ড করে দেবেন। আমরা যে ডিমান্ডটা করেছি যে ইউনিয়ন হচ্ছে স্টুডেন্টসদের একটি ডেমোক্রেটিক রাইট, তো উনি সেটাকে অ্যাকনলেজ করেছেন এবং উনি এটা বিশ্বাস করেন, এটা আমাদের জানিয়েছেন, এবং সেই জায়গা থেকে উনি বলেছেন উনি লুক ইন টু দ্য ম্যাটার এবং উনি এটা নিয়ে দেখবেন, এবং আমাদেরকে এও বলেছেন যে রাজভবনে তোমরা এসে দরকারে আমাদের সঙ্গে দেখা করতে পারো। আমরা তার সঙ্গে আজকে কথা বললাম, আমরা আমাদের দাবি জানালাম, আমরা এটাও জানিয়ে এলাম যে আপাতত যা যে ইউনিয়ন চলছে, ইউনিয়নকে ব্যতি রেখে, ইউনিয়নকে বাদ দিয়ে কর্তৃপক্ষ একের পর এক অগণতান্ত্রিক নীতিও চাপাচ্ছেন। উনি সেটাতে এটাও জানান যে দিস ইজ রিয়েলি আনফর্চুনেট। এই জায়গা থেকে আমরা আমাদের দাবি তার কাছে জানিয়েছি, আমরা ডেপুটেশনও দিয়েছি ফেটসু থেকে, এবং আমরা আশা রাখছি চ্যান্সেলারকে বলার পর সমস্যার সমাধান হবে। বেরিয়ে যাওয়ার সময় রাজ্যপালকে বলতে শোনা যায় যখনই কোনো সমস্যা থাকে তার সমাধানও থাকে, আমরা একটা সমাধান বের করব। For every problem, there is a solution. There are two types of people. One who seeks solutions to problem, others who find problems and solutions. We will find a solution. বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ছাত্ররা অনেকদিন ধরেই ছাত্র সংসদের দাবি জানাচ্ছিল। এ বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন ছাত্রদের প্রতিনিধিরা, তাদের বক্তব্য শুনেছেন রাজ্যপাল। প্রতিক্রিয়া আমি জানাতে চাইছি না, ছাত্ররা অনেকদিন ধরে স্টুডেন্ট ইউনিয়নের ডিমান্ড করছিল, সেই ডিমান্ডটা আজকে ওরা এখানে প্লেস করেছে। সেটা প্রপার জায়গা কি জায়গা নয় সেটা অন্যান্যরা যারা রয়েছেন, যারা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তারাই সেটা বুঝবেন, কিন্তু এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ছাত্ররা, ছাত্রদের প্রতিনিধির সাথে মাননীয় রাজ্যপাল, আমাদের যিনি চ্যান্সেলর, উনি দেখাও করেছেন। ছাত্ররা ছাত্রদের যে বক্তব্য তারা জানিয়েছে, এবার মাননীয় রাজ্যপাল সেটা শুনেছেন, উনি ওদের প্রতিনিধিদের সাথে মিট করেছেন, এর বাইরে আমার কিছু আর বলার। অবশ্য সমাবর্তনে রাজ্যপাল তথা আচার্যের উপস্থিতির সময় বিক্ষোভকে সমর্থন করেননি শিক্ষক শিক্ষিকাদের একাংশ। আমি মনে করি সমাবর্তনের একটা গাম্ভীর্য আছে, এর সঙ্গে একটা অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন, তাদের চিন্তাভাবনা জড়িয়ে আছে, সুতরাং বিক্ষোভ নিশ্চয়ই দেখানো যায়, দেখানো উচিত, মানে আমার মনে হয় না বিক্ষোভ বন্ধ হয়ে যাওয়া উচিত, কিন্তু তার একটা জায়গা সময় সব কিছু আছে। আমার মনে হয় সমাবর্তন স্থলে ঠিক রাজ্যপাল বা যিনি আমাদের চ্যান্সেলর মনে রাখতে হবে, তিনি ঢোকার সময় বা তার এই সমাবর্তনের
সময় তিনি যেভাবে অ্যাড্রেস করছেন সেই সময়টা নিয়ে বিক্ষোভ দেখানোটা আমি সমর্থন করি না। সম্প্রতি ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। বেশ কয়েকদিন ধরে অনশন চালানোর পর অনশন প্রত্যাহার করে আন্দোলনকারী পড়ুয়ারা ঘোষণা করেন যে নিজেদের ভোট তারা নিজেরাই করবেন। তবে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার মেডিকেলে নির্বাচন করেন পড়ুয়াদের একাংশ। এই আবহে এবার প্রকাশ্যে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে আন্দোলন। ক্যামেরায় মদন সরকার ও গুপ্ত চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও অভিরূপা সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।